টিএনজি তে পার্মানেন্ট কিভাবে করব, আপনাদেরকে একটা প্রসেস করতে হবে, সেই প্রসেস টিএনজি কে পার্মানেন্ট কিভাবে করব, টিএনজি কে পার্মানেন্ট করার মানে উপায়টা কি আছে। হ্যালো গাইস এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার নাম সুজিত বিশ্বাস, আমি সুজিত ব্লগস ব্রো, আমার চ্যানেল জানে তোমাদের স্বাগত আর নমস্কার। ঠিক আছে, আজকের ভিডিওটা হবে অনেক ইন্টারেস্টিং, কারণ কি আমি বেশি কিছু যাবো না, ডাইরেক্ট আমি ভিডিও শুরু করবো। ঠিক আছে, তো আজকের টপিকটা হলো মানে টিএনজি মানে টেম্পারারি হোম গার্ড কীভাবে পার্মানেন্ট করার প্রসেসটা কি আছে। ঠিক আছে, সেটাই আপনাদের আজকে আমি বলবো। আর আমার চ্যানেলে যে নতুন আছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই বলবেন, আর ফুল ভিডিও দেখবেন, আস্তে আস্তে দেখবেন, আর এটা রিয়েল ভিডিও একদম। আমি সত্যি কথাটা আপনাদের ফার্স্ট অফ অল আপনাদেরকে কী করতে হবে, যে টিএনজি তে পার্মানেন্ট কীভাবে করবো। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আপনাদেরকে একটা প্রসেস করতে হবে, সেই প্রসেসটা একদম শুনবেন মন দিয়ে, একদম লিখে নিন খাতায়, পারলে পরে লিখে নেবেন। তো ফার্স্ট অফ অল আপনাদের কী করতে হবে, আপনার টিএনজি তে কতদিন ডিউটি মানে মানে কম কতদিনের ডিউটি হয় আপনাদের, সেটা আপনাকে এখন কমেন্ট করুন। আপনাদেরকে আপনাদের টিএজি যারা আছেন তাদের কদিনের ডিউটি হয় সেটা আপনাকে ফার্স্টে কমেন্ট করবেন। তো আপনাদের যদি 10 দিনের ডিউটি থাকে, আর কারো যদি 6 মাসের ডিউটি থাকে, 6 মাসের ডিউটি থাকে তাদের, তারা তো 6 মাস করেই, তাদের কোনো অসুবিধা নেই, রেনুয়াল তাদের হয়। আর যারা মানে 10 দিনের ডিউটি করে, মূলত যারা 10 দিনের ডিউটি, তারাই ভাইরা আমাদেরকে আমাকে মেসেজ করে, কমেন্ট করে, অনেক কিছু বলে, আমাকে ফোনও করে। তো সেই উদ্দেশ্য আমি একটা গ্রুপ বানিয়েছি, এই দেখুন এই যে গ্রুপ স্ক্রিনের সামনে যে গ্রুপটা, এই নম্বরটাতে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন, আমি গ্রুপে সবাইকে অ্যাড করে দেবো। ঠিক আছে, তো আমি গ্রুপের লিঙ্কও দিয়ে দেবো। আর ফার্স্ট অফ অল যেটা মেন কথায় আসি আমি, যে টিএনজি কে পার্মানেন্ট কীভাবে করব, টিএনজি কে পার্মানেন্ট করার মানে উপায়টা কী আছে, তো কেউ কিন্তু বলবে না, আমি রিয়েল কথা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো টিএনজি পার্মানেন্ট করার জন্য ফার্স্ট অফ অল আপনাদেরকে কী করতে হবে, আপনারা 10 দিন যারা যারা ডিউটি করেছেন থানাতে যাদের যাদের ডাকা হয়েছিল সবার লিস্ট উঠাবেন ফার্স্টে। ঠিক আছে, যে আমাদের থানাতে এতগুলো টিএনজি আছে, তো এতগুলো টিএনজির লিস্ট বার করবেন। লিস্ট বার করার পরে আপনারা আইসির কাছে যাবেন। আইসির কাছে যাওয়ার পরে বলবেন যে আমরা 3-4 বছর ধরে যারা যারা 2-3 বছর 4-5 বছর 2-3-4 বছর ধরে যারা যারা ডিউটি করছো তাদেরকে, তারা বলবে যে স্যার আমরা এতদিন ধরে কাজ করছি, তো আমাদের কোনো মানে আমরা 10 দিনের জন্য আমাদের বসিয়ে দেয়, 10 দিন কাজ হয় বছর 10 দিন, তারপরে আমরা বাদবাকি কাজ করতে পারি না, তো আমরা কি গরিব ঘরের ছেলে, তো আমাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিই, যে পুলিশের তরফ থেকে আমরা যেভাবে ডিউটি করি এরকম আমরা যদি আমাদেরকে ডিউটি প্রোভাইড করবো, টিএনজি মানে টেম্পারারি হোম গার্ডে, সেইভাবে আমরা ডিউটি করতে চাই। তো এটা আইসি একটা অ্যাপ্লিকেশন লিখবেন, আর আইসি যদি অ্যাগ্রি হয় তাহলে তো ভালো, আর না হলে আইসি যদি অ্যাগ্রি, আইসি তো অ্যাপ্লিকেশনটা নিয়ে নিবে আর আইসির কাছে রিকোয়েস্ট করবেন যে আমরা এত ধরে কাজ করতেই, আমাদের সবার তো অন্য ডিস্ট্রিক্টে ছ মাস করে রিনুয়াল হয়, তো আমাদের তো 10 দিনের, তো 10 দিনের ডিউটি যদি আমাদের 10 দিনের ডিউটি করে আমাদের কী হবে, 10 দিনের ডিউটি করে আমাদের কী হবে, যাই কিন্তু বছরে একবার হয়, তো ওই জন্য আমাদের কী একটা কর্মসংস্থান ব্যবস্থা করে দিই টিএজির মতো, মানে আমাদের ডেলি ডিউটির জন্য হয়, কম টাকায় আমরা পাই। তারপরে আইসির কাছে দেওয়ার পরে আপনাদেরকে যেতে হবে এটাকে কোথায়, যেহেতু আপনার এসপি অফিসে, মানে আমাদের আপনাদের যে নিকটবর্তী এসপি অফিস আছে, এসপি অফিসে আপনারা ডাইরেক্ট যাবেন। যাওয়ার পরে ওখানে কী করবেন, ওখানে এসপি স্যারের সাথে আগে অনুমতি নিতে হয়, একদিন আগে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন, যে আমরা এতগুলো ছেলে আছি স্যার, আর এতগুলো আমাদের আমরা আসবো, আপনার সাথে দেখা করবো, আপনার সাথে কিছু একটা কথা হবে, দরকারি কথা। তো তখন যাবেন আইসির কাছে, এসপির কাছে, এসপির কাছে যাওয়ার পরে আপনার একটা অ্যাপ্লিকেশন লিখবেন, স্যার যে আমরা আমাদের থানায় এত আমাদের টিএজিরা আছে এবং টেম্পোরারি হোমগার্ড আছে, 10 দিনের জন্য আমাদের ডিউটি প্রোভাইড করা হয়, অন্য অন্য ডিস্ট্রিক্টে 6 মাসের রিনুয়াল হয়, ছ মাস পরে রিনুয়াল হয়, কিন্তু আমাদের 10 দিনের ডিউটি করার পর আমাদেরকে বসিয়ে দেয়, তাহলে আপনি কোনো একটা এসপি স্যার আমাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিন, আপনার কাছে খুব আশা করে আমরা এসেছি। ঠিক আছে, তো এসপি স্যারের কাছে অ্যাপ্লিকেশন দেওয়ার পরে সবাই সিগনেচার করে নেবে, আর সিগনেচার করবে এসপি একটা কপি রেখে দিবে, ওটাতে সিল সিগনেচার করে দিবে, তারপর এসপিকে আর একটা কথা বলবেন যে স্যার আমাদেরকে 10 দিন ডিউটি দেওয়া হয়, আমরা কিন্তু অভিজ্ঞত, আমাদের 3-4 বছর ধরে করছি আমরা, ঠিকই আমিও 3-4 বছর ধরে করছি, তো আমাদের একটা পারমানেন্ট প্রসেস হলে খুব ভালো হয়, বা ছ মাস করে রিনুয়াল হলে আমরা খুব বেঁচে যাই, কারণ আমরা ডিউটি, আমাদের এক্সপিরিয়েন্সে আমরা ডিউটি করতে ইচ্ছুক, যেরকম সেবিকরা করে সেরকম আমরা করবো। তো এই জন্যে এসপির কাছে অ্যাপ্লিকেশন দিয়ে আপনারা চলে আসবেন, তো এসপিকে বলবেন যে স্যার আমাদের জন্য তাড়াতাড়ি হয়ে যায়। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো টাটা, বাই।